হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রূপা, আবার চলে এসেছি আমার অন্য একটি ব্লগ নিয়ে। তো ব্লগ শুরু করার আগে তোমরা সবাই কেমন আছো সেইটা তোমরা আমায় কমেন্ট করে একবার অবশ্যই বলবে। কিন্তু ব্লগ করতে এতদিন একদমই সময় পাচ্ছিলাম না, কারণ কি আমার ছেলে শ্রেয়াঙ্ক ওর এক্সাম চলছিল। শ্রেয়াঙ্কের এক্সাম ফিনিশ, এখন আমি ফ্রি। তো আজকে হলো সানডে, সানডে মতলব ফানডে। কিন্তু আমার ফান কি জানি কোথাও হারিয়ে গেছে, কোথায় চলে গেছে, আমি এখন আমার ফানই খুঁজে পাই না। সানডে বলতে গেলে আমার সারাটা দিন আমার কিচেনেই কাটে। সানডে আসলেই আমাদের সকাল থেকে যে খাওয়া দাওয়া শুরু হয়, মানে কি শ্রেয়াঙ্কের পাপা সেই দিনকার বাড়িতে থাকে, ওর ডিউটি অফ থাকে, তাই সানডে মানে আমার সকাল থেকেই মানে রান্নাঘরেই আমার ঢুকে পড়তে হয়। আর আমি একবারে আর ভাতটা খেয়ে তারপরে বেরিয়ে পড়ি রান্নাঘর থেকে। তো বেশি কথা না বলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক, আর আমি তোমাদেরকে দেখাতে থাকবো আমি কী কী করি। তো চলো, সানডেতে যদি আমাদের বাড়িতে চিকেন না হয় তেমনটা কি হয়? সানডে মানে আমাদের বাড়িতে চিকেনটা মানে কমন, চিকেন হবে। তাই আমার হাজবেন্ড চিকেন নিয়ে এসেছে, তো আজকে আমি লাঞ্চে চিকেন বানাবো। তো আজকে আমি তোমাদেরকে আমি আমার চিকেনের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকের আমার ব্লগটা তোমরা যতটুকু পারো তোমাদের ফ্রেন্ডের সাথে অ্যান্ড ফ্যামিলির সাথে তোমরা শেয়ার করে দিও। চিকেনের জন্য সব কিছু কেটে কুটে রেখে দিয়েছি। এখানে আমি আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আদা কেটে রেখেছি, এখানে আমি রসুনগুলোর বাকলাগুলো ছিলে রেখেছি। তো এখন আমি এগুলো বেটে নেব। চিকেনটা আমি অল্প হলুদ দিয়ে মেখে রাখব। এখানে আমি আলুগুলো ফ্রাই করে নিয়েছি, এখানে আমি আদা রসুনগুলো বেটে নিয়েছি, আর এখানে আমি তেজপাতা তিনটা নিয়েছি, আর এখানে আমি গরম মশলা বেটে রেখেছি। আর এইটা হচ্ছে আমার মশলার কোটটা। এখানে আছে কালো জিরে, হলুদ, নুন, গোটা জিরে, পাঁচফোড়ন, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে। এটা হচ্ছে আমার মশলার কোটটা। ধনেগুঁড়ো রাখার জায়গা নেই, তাই আমি ধনেগুঁড়ো অন্য একটা কোটাতে রেখেছি, সেটা আলমারির ভিতরে। চলো আমি আমার চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমরা দেখতে থাকো। এখানে আমি মাস্টার্ড অয়েল গরম করে নিয়েছি, এখন আমি এখানে পেঁয়াজগুলো ফ্রাই করে নেব। আর একটা জিনিস তো বলতে ভুলেই গিয়েছি, এখানে আমি জল রেখেছি, সেটা আমার মধ্যে মধ্যে এসে হাত ধোয়ার জন্যে। পেঁয়াজগুলো ফ্রাই হচ্ছে, ততক্ষণে আমি আমার বাসনগুলো সেট করে নিই। এভাবে আমি রান্না বসিয়ে মধ্যে মধ্যে কাজগুলো সেরে নিই, সেট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কাজগুলো ফ্রাই হয়ে গেছে, হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে হলুদ দিয়ে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম চিকেনগুলো, এখন আমি এখানে সব কিছু অ্যাড করে দেব। তেজপাতা, টমেটো, আদা রসুন পেস্ট, আর অল্প এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। বেশি না, অল্প দিচ্ছি, কারণ কি চিকেনটা হলুদ দিয়ে আগে মেখে রেখেছিলাম না, তাই অল্প দিয়েছি। তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো। এটা লঙ্কা গুঁড়ো নয়, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা কালার হওয়ার জন্যে। তো এখন আমি এখানে চিকেনে কাশ্মীরি লঙ্কাটা এখন দেব না, আমি সেটা পরে দেব। আমি আগে দিই না, আমি পরে দিই। আর নুনটাও আমি পরে দেব। তো এখন শুধু এখানে হলুদ আর জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো দিয়েছি। আর একটা সিক্রেট, এখানে আমি অল্প সর্ষার তেল দিয়ে দেব, কাঁচা সর্ষার তেল। এটা হচ্ছে আমার সিক্রেট। আর একসাথেই আমি এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। ঝাল খেতে ভালোবাসে না আমার হাজব্যান্ড, তাই আমি কাঁচা লঙ্কা অল্প দিয়েছি। আমি আলুটা আগেই দিয়ে দিই, একসাথে সব কিছু ফ্রাই করে নিই। তো এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। দিয়ে রেখে দিই,
মধ্যে মধ্যে ঢাকনাটা পাল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করতে থাকব। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি আর একটা কথা শেয়ার করতে চাই তোমাদের সাথে। আমি এই মামাআর্থ অনিয়ন হেয়ার অয়েল, মামাআর্থের এই অনিয়ন শ্যাম্পু দুটো ইউজ করা আমার 2 মাস হয়ে গেছে। আমি রেজাল্ট ভীষণ ভালো পেয়েছি। তো আজ আমি তোমাদেরকে এটার রিভিউ দেব। দেখতে পাচ্ছ আমার আগের দিকে চুল একদম কমে গেছিলো, ভীষণ এই দেখো চুল বেরিয়েছে, নতুন নতুন চুল বেরিয়েছে, দেখো ছোটো ছোটো চুল বেরিয়েছে, দেখো কত ছোটো ছোটো চুল বেরিয়েছে। তো আমি এটা ইউজ করে ভীষণ হ্যাপি। তোমরাও এই মামাআর্থে অনিয়ন হেয়ার অয়েল আর অনিয়ন শ্যাম্পু আর তার সাথে কন্ডিশনার আছে, তো তোমরাও মামাআর্থের প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারো। তো এখানে তোমার কাস্টমার কেয়ার নাম্বার আছে, মানে ওরা ফিডব্যাক চাই, তো আমি ওদেরকে ফিডব্যাকও দিয়ে দিচ্ছি। ভীষণ ভালো প্রোডাক্ট। তো যাই, চিকেনটা বসিয়ে আসছিলাম, তো গিয়ে একবার চিকেনটাকে দেখে আসি। তো দেখি চিকেনটা কি হচ্ছে আমাদের এখানে। চিকেনের জলগুলো শুকিয়ে গেছে, এখন আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করে দেব। এটাতে ঝাল হয় না, এটাতে শুধু কালারটা অল্প লাল হয়। আর নুনটা এখন আমি দেব না, নুনটা আরো অল্প লাস্টে দেব। তো লাস্ট আমি নুনটা দিয়ে দিলাম, এখন ভালো করে মিক্স করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। অলমোস্ট ডান। তো চিকেন ড্রাই ফ্রাই খেতে খেতে আমাদের শ্রেয়াঙ্ক কি করছে ল্যাপটপে দেখি। ও, ল্যাপটপে লেখাপড়া করছে চিকেন ড্রাই ফ্রাই খেতে খেতে। কিরকম হচ্ছে বাবা চিকেনটা, চিকেন ড্রাই ফ্রাই কিরকম হচ্ছে? টেস্টি টেস্টি হচ্ছে, ভেরি টেস্টি। এখানে আমি এখানে জল দিয়ে দেব। তো এখন দিয়ে দিলাম কসুরি মেথি, লাস্ট এড করব গরম মশলা। তো ডান হয়ে গেছে, এখন আমি এটা একটা বাটিতে সার্ভ করে নেব। তো রেডি আমার চিকেন মশলা রেসিপি। তো প্লেটে বেড়ে নিয়েছি সবার জন্য, এখন এটা খাবো। তো শ্রেয়াঙ্ক আর ওর পাপা খাচ্ছে এখন চিকেন দিয়ে ভাত, তারপর আমি খাবো। এই ল্যাপটপটা এসে দিয়েছিল আমাদের মামাত্তো ভাই। রুকো এটা ওপেন করে নিই। মিনি ল্যাপটপ। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমার মাসতুতো ভাই শ্রেয়াঙ্কের জন্য একটা ল্যাপটপ পাঠিয়েছিল অনলাইনে, তো সেইটাকে আমি শ্রেয়াঙ্কে ব্যাটারি লাগিয়ে সেট করে দিয়েছি। ওপেন, এগুলো হচ্ছে কিপ্যাড আর এটা হচ্ছে স্ক্রিন। তো আজ আমি শ্রেয়াঙ্কে বিষ্ণুপ্রসাদ রাভা দেবের একটা রাভা সঙ্গীত শিখালাম আজকে। নমস্কার পুনা শ্রেয়াঙ্ক প্রতিজাজি, মই বিষু লাবে দেব গীতি টি গাম বিলতে হালিছে দুনিয়া বুদুমি ফুননিত ফুলিছে ফুলে ফুখিলা ফুলিছে হানিছে দুনিয়া কুদু।
হচ্ছে আমি রান্নাঘরে এসে গেছি। এখন আমি রান্না বসাবো। রাত্রবেলা আমার শ্রেয়াঙ্কের পাপা অল্প খায়, শ্রেয়াঙ্ক অল্প খায়, আমি অল্প বেশি খাই। শুধু ভাতটা বসাবো, বেশি কথা বলবো না। কথা বললেই আমি শুধু বলতেই থাকবো। আমি ব্লগটা আরও বেশি লম্বা করবো না। আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আর আমার চিকেনের রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে সেটাও তোমরা আমায় কমেন্ট করে জানাবে। আর ব্লগ শেষের পর আমার ব্লগটাকে কিন্তু লাইক করতে একদম ভুলে যেও না, অবশ্যই লাইক করে দিও। যদি তোমরা আমার চ্যানেলে নতুন, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো যাও গিয়ে ঝটাফট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, যাতে আরও পরের ব্লগসগুলোর নোটিফিকেশন পেতে পারো। তো নাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। Bye bye, good night, have a sweet dream.